আজকে একটা নতুন বাড়িতে জিনিস এসেছে, সেইটা আমি তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। সেটা হচ্ছে এটা, দেখো আমার ছেলে দেখাচ্ছে, নতুন ফ্রিজ আমাদের। অ্যাকচুয়ালি এইটা আমাদের পুরনো ফ্রিজ, এটা অনেক দিন ধরে, মানে এটা আমাদের পুরনো, মানে অনেক দিনের, এটা প্রায় 12-14 বছর হয়ে গেল এই ফ্রিজটা। তো এর জন্য এটা ভেতরে কুলিংটা নষ্ট হয়ে গেছে, মানে ডিপ ফ্রিজের যে ব্যাপারটা রয়েছে, মানে আমি এইখানে দেখাচ্ছি ডিপে তোমাদের, মানে ডিপটা বেশ বড়, তাড়াতাড়ি হয়ে যায়, মানে পুরো জমে যায়। এখন তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ, এই তলাগুলো একদম, যে তলাগুলো যে থাকে এই তলাগুলো পুরো একদম বরফে ভর্তি হয়ে যায়। নালাটা তখন আর টেনে আনা যায় না, মানে বের করা যায় না, এটাও পুরো একদম ভর্তি হয়ে থাকে। তো অনেক দিন ধরেই মানে অর্ডার করে করে করে, মানে করা হয়েছিল আরও একবারও, সেবারও ঠিকঠাক হয়নি। তো এবার ফাইনালি এটা আমাদের বাড়িতে এসছে, আজকেই ডেলিভারি হয়েছে। মানে একটা ফ্লিপকার্টে তো অফার চলছিল, ফ্লিপকার্টে অফার চলছিল, ও খুব এক্সাইটেড, ওই ডেমনস্ট্রেট করতে ব্যস্ত, মানে ও আমাকে ডেমনস্ট্রেট করে বুঝিয়ে দিচ্ছে, মা এগুলো এগুলো করো, এভাবে এখানে রাখবে। তো যেটা হয় বাচ্চাদের, নতুন একটা জিনিস বাড়িতে আসলে সেটার প্রতি অ্যাট্রাকশনটাই বেশি থাকে। এলজি 215 লিটারের, এটা বেশ আমার জন্য ঠিকঠাকই, মানে আমাদের তিনজনের সংসার, মানে আড়াইজনের সংসার যাই হোক, তাতে এটা ঠিকই আছে। এখানে আমার একটা যেটা বেটার লেগেছে সেটা হচ্ছে যে এই এই জায়গাটা আমি মানে 2 লিটারের বোতল রাখতে পারবো, এটা স্পেসটাও অনেকটা রয়েছে, এটার স্পেসটাও অনেকটা। আর আরেকটা যেটা সুবিধা হচ্ছে যে ছোটো ছোটো সসের যে বোতলগুলো থাকে সেইটা আমি এইখানটা রাখতে পারবো। এটা আমার নর্মালি সসের বোতল যেখানে রাখি আমরা অনেক সময় উল্টে যায়, পড়ে যায়, কারণ ডেপটা এত বড় থাকে, যেই পাল্লাটা খোলা হবে এই ডেপটা এতটা বড় থাকার ফলে কি হবে, এই যে এতটা বড় ডেপ, ফলে পাল্লাটা যখনই আমরা খুলে নড়তে থাকে এবং ওটা পড়ে যাবে। সেক্ষেত্রে এখানে একটা সুবিধা হচ্ছে যে এইটা ছোট, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ডেপটা অনেকটা ছোট, এই যে ডেপটা, তো শিশি পড়ে যাবে না, পাল্লাটা খুললে পড়ে যাবে না। তো বেশ পছন্দই হয়েছে। এখানে দুটো সেলফ রয়েছে, এখানে একটা ছোট সেলফ রয়েছে, এই গ্যাপটাও বেশ ভালো, এই যে গ্যাপটা, ভেজিটেবলসের এই বক্সটা আমি এখন খুলে দেখাতে পাচ্ছি না, যেদিন আবার ডেমনস্ট্রেট করতে আসবে আমি সেদিনও তোমাদের সাথে ভিডিওটা আরেকবার করে দেখাবো। তো এইখানে এই ডেপটা বেশ অনেকটা, ভেজিটেবলের যে বক্সটা রয়েছে সেটাও অনেকটাই, হ্যাঁ হ্যাঁ, এইখানের গ্যাপটা যেহেতু কমে গেছে, মানে এখানের গ্যাপটা ছোট করে দিয়েছে, মানে তিনটে এক সেম গ্যাপে না গিয়ে ওইখানের গ্যাপটা বাড়িয়ে দিয়েছে। মানে আমি এটা তোমাদের বোঝাচ্ছি আমার পুরনো ফ্রিজ দিয়ে, হ্যাঁ দেখো যেরকম এখানের ফ্রিজে প্রচুর জিনিস রয়েছে, এখানে দুটো যে রয়েছে, এই যে দুটো দুটো সেম, ফলে কী হয় এই যে বোতলগুলো যখনই খুলবো এটা দিয়ে ঢাক ঢাক করে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ফ্রিজটাতে এই গ্যাপটা দেখো সেম বোঝা যাচ্ছে। এবার কেমন হয়েছে আমার এই ফ্রিজটা কমেন্ট বক্সে জানিও তোমরা।